তুমি একটা গান গা কি তো আমি বাথরুম হলো পৃথিবীর সবচেয়ে শান্তির জায়গা, মনে করো তুমিও তোমার জন্য বাথরুম অনেক শান্তি, আমি তোমার কাছে এরকম কাছে গেলে থাকলে শান্তি লাগে, বাড়ি গেলে বাথরুম অনেক শান্তিময় বানাবো, আমি তো বাথরুম বানাবো সেই রকম পুরো চারপাশে ডিজে থাকবে, আহ মানে পায়খানা করে আমি পুরো পাজলে গেছি কি অফ করো, এটা তো একটা কি তোমরা মানুষকে হাসাও সব না মামা, ঠিক আছে চালাই যাও হাসাও তোমার মা, তুমি এক জায়গায় গেছো হাসাইতে হবে মানুষকে, আবার চুপ কি নিজে তো কিছু আর না তোমার ইয়েটা আছে না, আমি এটা নিয়ে কত কষ্ট নিয়ে আসছি, আমারও কইতেছে কি আমারও নিয়ে আমার আমার তো ভিতরে আমাকে টয়লেটে নিয়ে, আমাকে টয়লেটে নিয়ে, আমি কই দূরে বেটা কি টয়লেটে বেটা, আমি এখানে আসছি এখন তো বহুত শান্তি, হ্যাঁ বহুত শান্তি ভাই, ভালো আছেন, সালাম আলাইকুম ভাবি, কিছু স্টাইল চেঞ্জ করে ফেলেছি, হ্যাঁ না আমার মনে হচ্ছে যে পার্লার থেকে ঘুরে এসেছে, আচ্ছা ভাবি আমরা তো আপনাদের কি সবার থেকে বেশি টায়ার্ড আছে, আরে আমার আমি এদিকে আনছি ম্যানেজ আমার আমি এর ম্যানেজার, এখন রাস্তা যদি কোনো সমস্যা হয় তাহলে দেখতে হবে, আমি ম্যানেজার না আমি তো আসতাম না, ম্যানেজ আমি ম্যানেজ করে নিয়ে আসছি পুরো সবকিছু, আজকে আজকে হরতালের সিস্টেম কি ভাবি দেখেন আমাদের আমাদের সবাই ভালো না, নাহলে মনে করেন যেগুলো আসছে শুধু মোটা বান্ধি ফিরে দিতে পারে, দাও দেবে না হরতালের যারা না মহিলা না পুরুষ আমরা যদি পাঁচ ছাত্র হইতো আমরা তো হরতালের পক্ষে, তোমার ওইলে হইতো না আমি যে সময় ক্লাস টেনে পড়ি আরি তো আমার আমার ছাত্র একটা বিয়ে হয়েছে, আমি তো দুষ্ট অনেক ছিলাম, আমি ডুব দিয়ে ওনার লুঙ্গি নিয়ে গেছি, এত বড় বড় মাছ লুঙ্গি পর্যন্ত নিয়ে যায়, আমি বড় মামি কই এখন উনি উনি ও তো উঠতে পারছে না, ওর বই বলতেছে উঠে না কেন, মাছ তো আমার লুঙ্গি নিয়ে গেছে, উনি মজার ব্যাপার এত দুষ্ট করতাম আমরা, মামি
মামি তো কোনো কথা বলে না ওই পাশে একটা মহিলা ছিল না অনেক বেশি কথা কইতো সারা দিন বকতো হাঁটতো বকতো আগে মানে ইয়ে দিতে গেছে রে ছবি আট করে দিবা রে প্রতিযোগিতা দিব বাইরে যাই শেষ হলো তোর বাবু মামা ভাইয়া তুমি চলে গেছে রাইজার নাইটে যাইব হেলিকপ্টার ব্যবস্থা করেন ইনশাল্লাহ আমরা হেলিকপ্টার আসবো ওটা আছে ভাবি আপনি একটা গল্প মনে আছে আমার দেশে আমি ইন্টারমিডিয়েটে পড়ি এক বাড়িতে গেছিলাম এক ফ্রেন্ডের বাসায় তিন ফ্রেন্ড আর মনে করেন আপনার বিজে সব তো নষ্ট গেছে তো এক ভাবি ছায়া করে রাতে শুয়ে দিয়েছি সকালবেলা ছায়ার যে মনে করেন একটু ফাটা আছে তা আমি জানতাম না আমি তো হাঁটতেছি এখান থেকে ছিল আমি তো বুঝতে পারি অনেক মজার মজার গল্প আছে ইয়ে আমি 100 মার্কস সবাই সবার জন্য দোয়া করেন।